গত দুই সালে মতিঝিলের শাপলা চত্বরে সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশব্যাপী আলোচনায় আসে হেফাজতে ইসলাম এরপর থেকেই জুড়ে বিভিন্ন ইস্যুতে নানা ধরনের জ্বালাও পোড়াও আন্দোলন ও ভাঙচুর করে সহিংসতা তৈরি করে আসছিল দলটি হেফাজতে ইসলামের একাংশের বিদ্রোহে সংগঠনের আমির মুফতি আল্লাম আহমদ শফির মৃত্যুর পর গত বছরের পনেরোই নভেম্বর চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে আমির হিসেবে মনোনীত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী মহাসচিব হয়েছেন জমিয়তের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমি দ্বিতীয় যুগ্ম মহাসচিব হন মাওলানা মামুনুল হক একই সঙ্গে হেফাজতের একশত একান্ন জনের কেন্দ্রীয় কমিটিতে বত্রিশ জন নায়েবে আমির ও চারজন যুগ্ম মহাসচিব আঠারো জন সহকারী মহাসচিবের পদ ঘোষণা করা হয় এই কমিটিতে দুই নম্বর যুগ্ম মহাসচিব হিসেবে মাওলানা মামুনুল হকের নাম ঘোষণার পর থেকেই নানা কারণে আলোচনায় উঠে আসে মামুনুল হক